এ পর্যায়ে কথা শুনবো আমাদের বিচারক বৃন্দদের কাছ থেকে। শুরুতেই আমরা শুনবো ইশরাত জাহান নূর ইভা, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সাবেক প্রথিতযশা বিতার্কিক, এবং সুফিয়া কামাল হল ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, এবং বিচারক ষষ্ঠ আহমেদ ফজলুর রহমান স্মারক বিতর্ক উৎসব 2021 বারোয়ারি। প্রভাত সাইফুলকে, আমি আসলে সবসময় এফআরটিসি বিভিন্ন আয়োজনকে নিয়ে সাধুবাদ জানাই, যে আয়োজনগুলো আসলে সময় দাবি রাখে সেই ধরনের, কেননা এখন এই প্যান্ডেমিক সময় বিতর্ক চর্চা থেকে পিছিয়ে পড়ছে, কিংবা বিতর্কের বিভিন্ন প্রতিযোগিতাগুলোতে না যেতে পারায় তাদের মানসিক একটি এফআরটিসি করেছে, এবং সেই জন্য সাইফুল এবং তালহা দুজনকেই ধন্যবাদ, তাদের উদ্যোগে এই ধরনের একটি আয়োজন হয়েছে। অনলাইন চারকরা হয়তো বা তাদের চেহারা দেখতে পারছি, কিংবা প্রতিযোগীদের চেষ্টাটি দেখতে পেরেছিলাম বিগত কিছু। আর আরো একটি জায়গা থেকে বলবো যে এফআরডিসি আজকে যেরকম আড্ডা ছলে প্রতিযোগিতার যে ফলাফল অ্যানাউন্স, বেশটা এবং সুন্দর একটি উদ্যোগ, এই জন্য ধন্যবাদ দিব এই সিদ্ধান্তটি যার পক্ষ থেকেই হোক না কেন, কারণ এই অভিনব ধরনের তত সময়ে বিগত বলবো না আসলে, সর্বোচ্চ হলে এই এক মাস কিংবা দুই মাস সময়ের মধ্যে বেশ কয়েকটি সৌভাগ্যে আসলে দেখলাম যে আমাদের মধ্যে অনেক নতুন বিতার্কিক রয়েছেন যারা বারোয়ারি বিতর্ক করাকে দেখে খুবই ভালো লাগা কাজ করছে। তবে কিছু জায়গায় একটু আশাহত হয়েছে আমরা বিচারকরা, এবং আমরা যখন নিজেরাও সাইফুলকে বলেছিলাম যে যদি বিচারকদের মূল্যায়নের একটি সুযোগ থাকে কিংবা বিচারকদের কথা বলার সুযোগটি থাকে, নিজেও যতদূর মনে করতে পারছি যে বেশ কয়েকটি প্রতিযোগিতায় এমনও হয়েছে যে কথাগুলো খুব সুন্দর, প্রতিযোগিতার গল্প দিয়ে তারা যখন টপিকের সঙ্গে মিল রেখে কথাটি বলছেন, তখন আসলে টপিকের সঙ্গে তার গল্পটি 3 মিনিট কিংবা 5 মিনিটের একটি বিতর্ক শুনে এক ধরনের অ্যাজাম্পশন তৈরি করার পরে যখন শেষ পর্যন্ত গিয়ে দেখলাম যে আসলে গল্প রিলেশনটা এই বিতর্কি ঠিকভাবে দিতে পারছেন না, তখন আসলে তার যতটুকু নম্বর প্রাপ্তির কথা থাকে সেই নম্বর দিতে নিয়ে আজকের আয়োজন, সেটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো একটি আয়োজন। তবে তারপরেও আমি বলবো যে এখনকার যারা প্রতিযোগী তাদের জুড়বের বারোয়ারি বিতার্কিক ছিলেন, যারা হয়তোবা এখন সময়ের অভাবে বিভিন্ন ধরনের কাজে জড়িত থাকায় এই ধরনের, তবে তাদেরকে অনুরোধ করে যদি কর্মশালার আয়োজন করা যায় তাহলে আমাদের এই বর্তমানে যারা প্রতিযোগী তারা অনেক ভালো ধরনের বিতর্ক আমাদেরকে আরো, এখানে আসলে এই প্রতিযোগিতা নিয়ে যদি কিছু বলি, আমি দেখেছি মানে আমার কাছে যেই বিষয়গুলো অসামঞ্জস্যপূর্ণ লেগেছে আমি প্রথমে সেগুলো বলি, সময় সম্পর্কে জানতেন না, কিংবা সময় সম্পর্কে এখান থেকে কোনো ফিক্সড রুল দেওয়া ছিল না হয়তো বা, আমার করেছি এখানে কিছু প্রতিযোগী ছিলেন যারা আসলে সময়ের চেয়ে বেশি কথা বলেছেন নাকি সময়ের চেয়ে কম বলেছেন, 3.5 মিনিট বিতর্ক জমা দিয়েছেন, কেউ আবার 5 মিনিটও জমা দিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আমরা বিচারকরা কনফিউশনে থাকা সত্ত্বেও এফআরডিসি কে জিজ্ঞাসা করিনি, কেননা তাদের পক্ষ থেকেও আমাকে এরকম কোনো রুলস নম্বর দেওয়ার আগে দেওয়া হয়নি, তাই জানায়নি, কিংবা প্রতিযোগীদের মধ্যে এই টাইমিং নিয়ে একটি ব্যতিক্রম বিষয় দেখা গিয়েছে, তাই আমি আসলে তাদের স্ক্রিপ্টের উপর, তাদের তো যেই জিনিসটি আমার কাছে অসামঞ্জস্যপূর্ণ লেগেছে যে এখানে যখন আপনি একটা বিতর্ক করছেন, আমার মনে হয়েছে যে বেশ দরকার একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে কথা বলি, যে গ্রন্থিমোচনের বিষয়টি। সেই গ্রন্থিমোচনের বিষয়টিতে আসলে 3 মিনিট হয়, আমরা মোটামুটি 2 মিনিট কিংবা 2 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত চেষ্টা করি দর্শক বিচারক এবং আশেপাশে করে রাখার আমাদের নিজেদের বিতর্ক কিংবা স্ক্রিপ্টের মাধ্যমে। তো এখানে অনেক বিতার্কিকের ছিল যে উনার চরিত্রায়নে বিষয়টি কিংবা উনি নিজেই আসলে প্রথম 30 সেকেন্ড বা 1 মিনিটে সেটি ডিসক্লোজ করছেন, গল্পটা হয়তো অনেক সুন্দর কিংবা ইউনিক, সেই ক্রাইটেরিয়াতে যখন গ্রন্থিমোচনের বিষয়টি অনেক আগে হয়ে যায় তখন আসলে আপনার কাছে ক্লাইম্যাক্স আদার নম্বর প্রদানের তালিকাটি, সেই তালিকাটিতে আপনি কিছুটা পিছিয়ে যাবেন। এই বিষয়টি আমি এই প্রতিযোগিতায় লক্ষ্য করেছি বেশ কয়েকজন জায়গায়, যেটি আমি দেখেছি যে কয়েকজন বিতার্কিক তাদের উচ্চারণে কিছু দুর্বলতা রয়েছে। আমি যাদেরকে উৎসাহিত করব, আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে একটানা রেকর্ডিং করে যাতে জমা দিতে পারেন, এর মানে অনেকের রুল দেওয়া ছিল যে আবহ সঙ্গীত কিংবা এডিটেড কপি নিয়ে কোনো সমস্যা নেই, তাই আমরা নেগেটিভ মার্কিং করিনি, কিন্তু আসলে আমরা যারা বিচারক এবং আমি জানি না বাকি বিচারকদের কেমন অনুভূতি ছিল, আমার আসলে ব্যক্তিগতভাবে এই বিষয়টাতে খুব
স্টেজে বিতর্ক করবেন, স্টেজে যখন আমরা বারোয়ারি বিতর্কটা করতাম তখন কিন্তু আমাদের বিভিন্ন সমস্যা হলেও না হতো, তাকে পুনরায় সুযোগ দেওয়ার কোন রকম নজির আমরা দেখিনি। তো আপনারা যখন এরকম রেকর্ডেড কিছু একটা দিচ্ছেন বা এখনো যারা অন্যান্য প্রতিযোগীরা বিতর্কটি জমা দিয়েছেন তাদের সঙ্গে কিন্তু আপনার বিতর্কটি দেখতে কিছুটা হলেও এই কাজটি ভবিষ্যতে করবেন না যারা এই করেছেন এই প্রতিযোগিতায়। আর এই প্রতিযোগিতায় আমি দেখেছি যে অনেকের বাংলা উচ্চারণে যেমন রয়েছে, বারোয়ারি বিতর্ক যেহেতু একজন বিতার্কিকের শুধুমাত্র নিজস্ব উপস্থিতি কিংবা নিজস্ব উপস্থাপনা একটা আলাদা নম্বর প্রাপ্তির জায়গা তৈরি করে, তাই আসলে আপনার উচিত যদি আপনি বাংলা ভাষায় প্রাঞ্জল একটা স্ক্রিপ্ট আমাদের এই বিতর্কের প্রতি আপনি সুযোগ থাকবে, স্ক্রিপ্টটা আমাদের জন্য অন্যরকম একটা অনুভূতি কাজ করার কোন একটা উচ্চারণ। যেমন হচ্ছে আমি যদি বলি যে এক, এটাতে অনেকে বলছেন কি এক, আমি দেখেছি যে দুইজনের মনে হয় উচ্চারণে ছিল দেশ। তো এই ধরনের উচ্চারণগুলো কিন্তু আমরা যখন নর্ম দেওয়ার সুযোগ থাকে, তো আপনারা যেহেতু রেকর্ডেড বিতর্ক জমা দিচ্ছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো বিতর্কের রেকর্ড করার পরে আপনি নিজেবার শোনান এবং দুই থেকে তিনবার শুনলে আপনি শুধুমাত্র আপনার দৃষ্টিভঙ্গি থেকে এটাকে বিচার করবেন না। আপনার যদি পরিচিত কোনো বন্ধু থাকে, পারিবারিক সদস্য যারা আছেন তাদেরকেও আপনারা চাইলে দেখাতে পারেন যে তাদের কি প্রতিক্রিয়া। এবং আমার যেটা মনে হয় মাইক্রোফোন কিংবা দর্শকের সামনে বিতর্ক করার সুযোগ পাই না, তাই হয়তোবা নিজেদের ভুল ত্রুটি গুলো এত সহজে আমাদের চোখে পড়েনি। তাই আসলে আপনারা যখন বিভিন্ন প্রতিযোগিতায়, এখন মোটামুটি সবগুলোই যেহেতু অনলাইন ভিত্তিক হচ্ছে, তো আপনারা জমা দেওয়ার আগে কথা বলেন, তাহলে আপনার যে ভুল ত্রুটি গুলো রয়েছে সেগুলো আপনি পরিমার্জন করতে পারবেন। এবং সর্বশেষ আপনার যখন ভিডিওটি কাটে যদি একটা ভিডিও রেকর্ড করা যায় সেই ভিডিওটাকে দেখাবেন, এবং যদি কোনো ভুল থাকে আপনাদের আগে ভিডিওতে তাহলে সেই আপনাদেরকে আসলে কর্মশালা নেওয়ার মতো বিষয় এই ভিডিওতে হবে না হয়তো বা আজকে লাইভে, কেননা কর্মশালা একটা বিশদ আলোচনার সাপেক্ষ ব্যাপার এবং সেই বিষয়টি আসলে আজকে আমরা পাঁচজন বিচারক, যদি আপনাদেরকে খুব স্বল্প সময় নিয়ে অনেক বেশি হয়ে যাবে, তো আপনাদের মধ্যে কয়েকজনই বিতর্ক নিয়ে আমি যদি একটু বলি, নাম মেনশন করে না বললেও আপনাদের কয়েকজনই বিতর্ক আমার বেশ ভালো লেগেছে যে একেবারে নতুন বিতার্কিক, তবে আপনাদের যে প্ল্যাটফর্মটি ছিল বিতর্ক করার যে গল্পটি ছিল গল্পটি আমার কাছে সুন্দর লেগেছে। এর যুদ্ধের মধ্যে বিভিন্ন কৌশলের পেছনে থাকা ব্যক্তিটিকে নিয়ে কথা বলছিলেন, আমার কাছে তার বিতর্ক ভালো ছিল। তবে আমার কাছে যেটা মনে হয়েছে, এখন হয়তো বা আপনারা অনেকে চেষ্টা করেন যে, কেননা আমি এমন বেশ কয়েকজনকে দেখেছি যারা আসলে তাদের শব্দ প্রয়োগে এত বেশি মনোযোগী ছিলেন যে কতটুকু আসলে সময় লাগছে সেটি আপনারা নিজেরা হয়তোবা অনুধাবন করতে পারছিলেন না, বলার গতি কতটুকু। আচ্ছা, FRDC পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের সময় দেওয়া ছিল 3-5 মিনিট, এই রুলটি হয়তোবা আমি মিস করে গিয়েছিলাম, তাই কিং এর ক্ষেত্রে আমি এই বিষয়টা আনিও নি, কারণ আমি যখন দেখেছি যে এই রুলটি আমি জানছি না তখন আমি সবাইকে সময়ের বিষয়টি ধরনের বিষয় যদি রুল থাকে আগে থেকে জানিয়ে দিলে আমার জন্য সুবিধা হবে। তো যে বিষয়টিতে ছিলাম যে আপনারা যখন বিতর্কটি করছে এক সেকেন্ডে কয়টা শব্দ বলেন, এক মিনিটে কয়টা শব্দ বলেন, যেমন আমার হচ্ছে কথা বলার লয় খুব ধীর গতি এবং আমি যখন অন স্টেজ গতিটা খুব ধীরই ছিল, তাই আমি হচ্ছে সেই ধরনের শব্দগুলোই ব্যবহার করতাম যে শব্দগুলো আসলে আমি ব্যবহার করলে আমার ওটাকে কাভার দিয়েও আমার কাছে 20-30 সেকেন্ড এক্সট্রা থাকে। কারণ যত যাই হোক মানে স্টেজে ওঠার পর আমার কাছে মনে হয় আসলে দর্শকের দিকে তাকিয়ে স্বয়ংক্রিয় ভাবে চলে আসে, যেমন হচ্ছে আমি যদি বলি যে আমার এরকম প্রায় প্রতিবারই কমিয়ে আমার স্ক্রিপ্ট করতাম, তো সেই সময়টাতে আমার আসলে অন স্টেজ যখন আমি যেতাম দর্শকের অভিভূতি দেখে আমার যদি মনে এই স্ক্রিপ্ট নিয়ে আমি যখন আসলে গল্প ভাবতাম সেই জায়গায় আমার মানে ফেলে দেওয়া অংশটুকু, যেই অংশটুকুকে আমি স্ক্রিপ্ট, আপনাদের মধ্যে বেশ কয়েকজনের গল্পে কিছু ভিন্ন ডাইমেনশন ছিল, যেমন আমি যদি বলি যে আসলে নারীদের নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন কিন্তু এই নিরাপত্তার ডাইমেনশন গুলো ছিল, ব্যাপারটি ভালো লেগেছে বলছেন। প্রথমেই বললাম যে প্রথমেই আপনারা গ্রন্থিমোচনের কাজ করে ফেলছেন যা আপনাদের নিজেদের জন্য আত্মঘাতী, আর তার পরবর্তীতে তখন আপনার গল্পটা হতে হবে আনকমন, কারণ হচ্ছে আপনি যদি দেশপ্রেম নিয়ে কথা বলেন আমি আপনি আমরা গল্পটা যদি আপনি হচ্ছে ধরেন শহীদ আজাদের গল্প যদি বলতেন, আপনার গল্পটা যদি শুরু হতো জুলাইনের
কবরস্থান থেকে থাকতে পারে, সেই কবরস্থানে কোন গল্প, এটা নিয়ে একটা কিউরিওসিটি কাজ করতো, কৌতূহল কাজ করতো, কিংবা আপনার গল্পটা যদি, তো এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন। মানে সাসপেন্স ক্রিয়েশনের কাজটা প্রথমে করা যায়, যেটা আসলে বিচারকদের জন্য 30 সেকেন্ডেই দেখেন একজন প্রতিযোগী আপনাকে অনেক বেশি সাসপিশিয়াস একটা জায়গায় নিয়ে গেছে, আপনি কিন্তু তখন তার ব্যাপারে যেটা মনে হয়েছে, আমি FRTC-র পক্ষ থেকে সাইফুল আমার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করেছে, তাই ওর সঙ্গে আসলে অনলাইন বিতর্ক করার চাপটা অনেক বেশি, তাই হয়তো বা আপনারা সবগুলা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, এই জন্য অনেকে নিভাবে প্রত্যেকটা স্ক্রিপ্টে গুরুত্ব দেন নাই, কারণ হচ্ছে আমি আপনাদের অন্যান্য প্রতিযোগিতায় যে ভালো গল্পগুলো পেয়েছি হয়তো বা তার চেয়ে কিছুটা আমার আসলে বিচার কার্য করতে গিয়ে কিছু কিছু জায়গায় আশাহত হতে হয়েছে, কারণ আমি যাদেরকে আগে থেকে চিনি তাদেরকে কম হলেও তাদেরকে আমি বিভিন্ন জায়গায় দেখেছি যে তাদের স্ক্রিপ্ট গুলো প্রতিনিয়ত একটা থেকে ভালো হচ্ছে। তো অনলাইন হওয়াতে দেখা গিয়েছে একই সপ্তাহে আমাদের বেশ কয়েকটা প্রতিযোগিতায় বিচার কার্য করতে হয়েছে, হয়তো বা বিতার্কিকদের প্রেশারটা আরো বেশি, কারণ বিচার কার্য করতে বসেছে, আপনাদেরকে ভাবতে হয়েছে এবং সেই ভাবনা থেকে নতুন গল্প বের করতে হয়েছে, কাজটা অবশ্যই টাফ। তো আপনাদের জন্য সাবজেকশন স্ক্রিপ্ট নিয়ে কাজ করবেন, কোন একটা প্রতিযোগিতায় যখন সাবমিশনের ডেট দেয় ওরা মোটামুটি একটা ডেডলাইন দিয়ে দেয়, আমি নিজের ডেটের আগের দিন জমা দিবেন এবং শেষ ডেটের আগের দিন পর্যন্ত আপনি ভাববেন, আপনি শেষ মুহূর্তে গিয়ে যে স্ক্রিপ্টটাকে দেইনি, স্ক্রিপ্টটা এত ভালো হওয়ার কথা ছিল, সেই স্ক্রিপ্টটা জমা দেন এবং অবশ্যই চেষ্টা করবেন যে বারোয়ারি বিতর্কে খুব বেশি প্রয়োজন, আমরা জানি যে সংসদীয় বিতর্কে আমাদের অনেক ইংরেজি শব্দের ব্যবহার আমরা সাধারণত করে থাকি এবং সেটাতে কোনো নেতিবাচক নাম উপস্থাপন, বাচনভঙ্গি, এই বিষয়টি আলাদা একটি ঘর এবং গ্রন্থিমোচন আলাদা একটি ঘর। আমি জানি না যে বারোয়ারি বিতর্কে আসলে আইডিয়া আছে, তো যেহেতু আমি আজকে এখানে সামনাসামনি এসে বলার একটি সুযোগ পেয়েছি তাই আপনাদেরকে আরেকবার বলে দিচ্ছি, কারণ হয়তো বা সামনে আরো লাইনে আপনার ভিডিও সাবমিশন করার সুযোগ থাকবে কিংবা আমাদের সঙ্গে অনেকদিন পর্যন্ত অন স্টেজ দেখা না হওয়ার সম্ভাবনা থাকবে, তো সেই জায়গাটিতে এই বিষয়টিতে আমরা আসলে গুরুত্ব দিই বাচনভঙ্গি উপস্থাপন এবং শব্দ প্রয়োগের বিষয়টিতে, এবং আপনার গল্পটা কেমন, গল্প এখানের একটি মানে আবহ তৈরি করে, তাই আসলে আমার কাছে নাটকীয়তা এবং যুক্তি দুইটা একই সঙ্গে মানে প্যারালালি বারবার বিতর্কে সবসময় আমরা চেষ্টা করি যে বিভিন্ন একটি গল্প বলতে, কিন্তু সেই গল্পটি কতটা আমাদের যে টপূর্ণতা দিচ্ছি সেই টপিকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সেটা আসলে শেষ পর্যন্ত অনেক বিতার্কিক পেরে ওঠেন না এবং গ্রন্থমোচনের বিষয়টি। আর বেশি লম্বা করব না, আর স্যারও চলে এসেছে, তো আমি শুধু এটুকু বলবো আপনারা যারা বিভিন্ন বারবার বিতর্কে অংশগ্রহণ করছে বা জানেন, কারণ এই লকডাউন কিংবা হচ্ছে আমাদের এত ধরনের মানসিক অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতিতেও আসলে আপনারা পেয়েছেন, তাই আপনাদেরকে ধন্যবাদ এবং FRTC কে আরো একবার ধন্যবাদ যে সময়ের সঙ্গে দাবি রেখে যেই গুলো নেওয়া প্রয়োজন সেই উদ্যোগগুলো নিয়ে বিষয়টি আপনাদেরকে জানাতে পেরেছি, তবে চেষ্টা করেছি, কারণ এই স্বল্প সময়ে আমার পক্ষ থেকে লিখিত অনেকগুলো মূল্যায়ন ছিল, সেই মূল্যায়ন ব্যক্তিগত ভাবে কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের বিচারকদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং ভবিষ্যতে যখন আপনারা ভিডিও সাবমিশন করবেন কোনো বারোয়ারির নাটকীয়তা, গ্রন্থমোচন এবং শব্দের যে প্রয়োগ সেই বিষয়টিতে যেন আরো বেশি গুরুত্ব দেওয়া থাকে। জি অসংখ্য ধন্যবাদ। আপুর কাছে একটা প্রশ্ন, হ্যাঁ আমাকে কি শোনা যাচ্ছে? আচ্ছা হ্যাঁ, ইভাপুর কাছে প্রশ্ন একটা, সেটা হচ্ছে বারোয়ারি বিতর্ককে আমরা একটা খোলসমুক্ত বিতর্ক হিসেবে ধরে থাকি বা ধরা বাধাহীন কাঠামোহীন একটা বিতর্ক, কাঠামোহীন বলছি এই অর্থে যে স্বাধীনভাবে স্বাধীন চেতাভাবে সে যে কোনো ভাবেই সে গল্পটাকে বলতে পারে, তো সেই ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে কেন আমরা এরকম একটা ট্রেন্ড নির্ধারণ করে দিচ্ছি যে সেটি গল্পই হতে হবে অথবা গল্প হওয়া যাবে না, হ্যাঁ এটি আসলে কেন? আচ্ছা আমি আসলে তোমার প্রশ্নটা বুঝতে করতে পেরেছিলাম যে কারণ আমি মনে হয় তোমাদের প্রতিযোগিতার আশেপাশের সময়ে বেশ কয়েকটি প্রতিযোগিতা পক্ষ থেকে দেখেছিলাম এবং তোমার পক্ষ থেকে একটা প্রশ্ন এরকম ছিল, তো আমি যদি হচ্ছে নিজে ব্যক্তিগত ভাবে বলি যে আমি আসলে এরকম ফিক্সড কোন ডাইমেনশন যারা বিভিন্ন সময় দেখেছে তারা হয়তো বা দেখে থাকবে যে আমার একটা কমন পছন্দের জায়গা ছিল, আমি এটা যে প্রতিযোগী তার আসলে কিছু পছন্দের গ্রাউন্ড থাকে, সে তার মানে যেই জায়গায় দখল বেশি সেই জায়গাকে নিয়ে কাজ করাটা উচিত, সে বারবারই বিতর্ক করেছি শুধুমাত্র বাংলা চলচ্চিত্রের উপর, মানে বিভিন্ন চলচ্চিত্র থেকে গল্প নিয়ে সেই চলচ্চিত্রগুলোর নজির রয়েছে, এবং এখানে যদি আমি কয়েকটা চলচ্চিত্রের কথা বলি, আপনার রানওয়ে ছিল, সেটা ইউটিউবে এখনো আছে, হ্যাঁ রানওয়ে ছিল, নদী
হ্যাঁ, ইছামতি নদী এইটা থেকে ছিল, তারপর চিত্রা নদীর পাড়ে একটা ছিল, 71-এ যিশু ছিল, এবং সেটা আসলে আমার পছন্দের এবং আমার করা সবচেয়ে ভালো বারোয়ারি বিতর্কের মধ্যে একটা ছিল। তো আমি আসলে বলবো যে প্রতিযোগিতার যে পছন্দের জায়গাটি বা বক্তৃতার ধরনেই হতে হবে এমন কিছু না, কারণ আমার মনে পড়ে যে আমি নিজে SM হলে একটি বারোয়ারি বিতর্ক করে চ্যাম্পিয়ন হয়েছি এবং আমার জন্য খুব টাফ ছিল, কারণ হচ্ছে 5 মিনিট সময় ছিল আমাদের, আমি 5 মিনিট 12 সেকেন্ড সময় মনে হয় শেষ করেছিলাম 17 সালের ঘটনা। তো তখন 69 পর্যন্ত বাংলাদেশের যে ঐতিহাসিক নিষ্পেষণটি মানে বাংলাদেশের অভ্যুদয় এই পার্টটা নিয়ে হচ্ছে ছিলাম, এবং আমার এই চিত্রটাতে মানে পুরো একটা বিতর্ক আমি করেছিলাম একটা ক্যানভাসে চিত্র আঁকার মধ্যে দিয়ে বিভিন্ন রং সেই হিস্ট্রি মিলিয়ে করেছিলাম। তো সেটা আসলে মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে গল্পই হতে হবে। আবার আমি যদি হচ্ছে সাতচুর কথা যদি বলি, সাতচুর এমন বারবারই বিতর্কে নজির আছে যে যে বিতর্কে সাতচুর শুধুমাত্র বক্তৃতার আদলে বারবারই বিতর্ক উত্থান পতন, সেই কণ্ঠস্বরী উত্থান পতনের কাছে আসলে আমরা সমসাময়িক সময়ে যারা বারবারই বিতর্ক করতাম তাদের প্রত্যেকের মনে হতো যে আমাদের অনেক ম্লান হয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে বলবো যে এই যে ধরা বাঁধা একটা বিষয় মানুষের মাথায় চলে এসেছে যে বারবারই বিতর্ক করতে হলে এই গল্প কিংবা অন্য কোনো কিছু হওয়া যাবে না, সেটা না। তবে হচ্ছে আপনি যখন বারবারই বিতর্ক কোনো গল্পের আদলে না করবেন, চেষ্টা করবেন যে আপনার কাছে আমি যদি একটু বলি যে একেবারে খুব রিসেন্ট সাম্প্রতিক একটি ঘটনা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের একজন শিক্ষার্থীকে নিয়ে যে অভিজ্ঞতা থেকে আমাদের মাদক নিয়ে অনেক বেশি কথা হবে হয়তো বা কিংবা হচ্ছে এখন হচ্ছে, তো মাদক নিয়ে যদি আপনি কোন স্ক্রিপ্ট সাজাতে চান সেটা কোনো একেবারে হচ্ছে কাঠখোট্টা টাইপের যে রচনা আমরা লিখি সেই রচনা নিয়েও যদি আপনার স্ক্রিপ্ট সাজান আপনাকে একেবারে শেষ পর্যায়ে 3 মিনিট হয় অ্যাটলিস্ট 2 মিনিট পর্যন্ত আপনি আমাকে বুঝতে না দেন যে মাদকের কোন পার্টটা নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন। সচরাচর পার্ট নিয়ে কথা বলি কিন্তু আপনার চেষ্টাটা থাকবে যে সেই মানে স্ক্রিপ্টের মূল যে আকর্ষণ সেই আকর্ষণটা যা চোখ শুনছে তারা প্রথমেই না বুঝতে পারে, হোক সেটা বক্তব্যের আদলে হোক সেটা আপনার গল্পের আদলে। গল্পের আদলে সাজাতে গেলে হয়তো বা মানে যেটা আমি সবসময় বলি যে গল্প নিজেই আসলে অনেক কিছু আপনাকে ডিসক্লোজ করবে, অনেক কিছু জানিয়ে দিবে যে এই সবটা নিয়ে হচ্ছে কোনো গল্প সাজাতে যাবেন, আপনার কাছে খুব সহজেই মানে আমাদের মুক্তিযোদ্ধাদের যে বিভিন্ন গল্পগুলো চলে আসবে এবং সেখান থেকে কিন্তু গল্প সাজানো আপনার জন্য অনেক সহজ, হয়তো বা কমন গ্রাউন্ড কিন্তু সহজে আপনি শব্দ পাবেন, সহজে আপনি চরিত্র পাবেন, হচ্ছে এরকম প্রবন্ধের মতো কিছু সাজাতে যাবেন তখন শব্দের মানে বাছাই করার বিষয়টিতে আপনাকে অনেক বেশি জোর দিতে হবে। এবং করি কারণ হচ্ছে খুব রিসেন্টলি মনে হয় ইতিহাস বিতর্ক সভায় একটি প্রতিযোগিতা ছিল, সেখানে বিচার কার্য করার সৌভাগ্য হয়েছে, তো ভাবে শুধুমাত্র গল্প বলা মানুষজন মানে টপ নাম্বার পেয়েছে এমন হয়নি। তো আমার নাম্বার প্রাপ্তির ক্ষেত্রে আমি ডাইমেনশনের মানুষজনকেও গুরুত্ব দিয়েছি এবং আমার কাছে মনে হয়েছে এরা প্রত্যেকে নতুন মুখ এবং এরা প্রত্যেকে আসলে যেমন হচ্ছে সাইফুল যে বারোয়ারি বিতর্কে খুব পরিচিত মুখ কিংবা হচ্ছে আমাদের সময়ে এক একজনকে একটা মানে তকমা দেওয়ার মতো বিষয় ছিল, তো এদের বিতর্কগুলো করেন এবং এই সেক্টরটা নিয়ে তারা যদি কাজ করেন এর মানে হচ্ছে আপনি যেই ধরনের টপিক কিংবা যেই ধরনের স্ক্রিপ্ট নিয়ে কাজ করেন সেটা যদি দেখা যাবে যে তারাও এই আগ্রহটা পাবে যে এই ধরনের স্ক্রিপ্ট সাজানো যায়। যেমন হচ্ছে আমি যদি বলি যে তখন আমি চিন্তা করবো জি ধন্যবাদ আপুকে।